শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাংলাদেশের শিল্প আন্দোলনের প্রধান পথিকৃৎ তিনি। অসাধারণ সৃজনশক্তি সম্পন্ন এই মহান শিল্পী জন্মগ্রহণ করেন 1914 সালের 29শে ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহের কিশোরগঞ্জ মহকুমায়। তাঁরই প্রযত্নে ও উদ্যোগে এদেশে চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। ঢাকার আর্ট স্কুল প্রতিষ্ঠা তাঁর জীবনের মহৎ কীর্তি। জয়নুল আবেদিন তাঁর অসাধারণ সব সৃষ্টিকর্ম নিয়ে একক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। ৪৩শে দুর্ভিক্ষ তাঁর দৃঢ় রেখার স্কেচগুলো সর্বকালের মানুষের জন্য হয়ে উঠেছে মর্মবেদনার উপলব্ধিজাত অনন্য সৃষ্টি। এই মহান শিল্পী আমাদের ছেড়ে চলে গেছেন 1976 সালের 28শে মে। আমরা তাঁকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। কামরুল হাসান। কামরুল হাসান বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের এক অগ্রগণ্য শিল্পী। তাঁর সৃষ্টির উদ্যান বাঙালির লোকায়ত শিল্পের বিচ্ছুরণে সমৃদ্ধ। কামরুল হাসানের জন্ম 1921 সালের 2রা ডিসেম্বর কলকাতা শহরতলিতে অবস্থিত তিলজলায়। নিসর্গ এবং লোকজীবনের অভ্যন্তর অভিজ্ঞান তাঁর চিত্রের বৈশিষ্ট্য। বাঙালির লোকজীবনকে স্পর্শ করার ভিত্তি হিসেবে খুঁজে নেন লোকশিল্পের নানা অনুষঙ্গ। তাঁর চিত্রসৃষ্টির প্রাচুর্য বৈচিত্র্য তুলনাহীন। কামরুল হাসানের শিল্পীচিত্রের একদিকে ঐতিহ্য উপলব্ধি, অন্যদিকে অফুরন্ত কর্মে উজ্জ্বল ও বিস্তৃত মনোভূমি তাঁর চিত্রকে সর্বভূমিতে বিচরণ এবং সর্বমনে অধিষ্ঠিত করেছে। শিল্প সাধনার এই সাধক 1988 সালের 2রা ফেব্রুয়ারি প্রয়াত হন। তাঁর স্মৃতির প্রতি রইল পূর্ণ শ্রদ্ধা। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের জন্ম কলকাতায় 1922 সালের 23শে জুন। শিল্পী শফিউদ্দিন আহমেদের ড্রয়িংয়ের শক্তিময়তা তার রেখাকে করেছে সমৃদ্ধ, ব্যঞ্জনাময় ও সংবেদনময়। রেখা সাবলীল ছন্দের মধ্যে তীব্র ও তীক্ষ্ণভাবে অনুভব করা যায় তাঁর বিষয়ের অন্তর্নিহিত সৌন্দর্য। শিল্পে সমর্পিত এই মানুষটির যে কোনো সৃষ্টিতেই বহু ভাবনার গুঞ্জন ও আলোড়ন খুব সহজেই প্রত্যক্ষ করা যায়। তিনি দীর্ঘদিনের একব্রতী ও বিরামহীন শিল্প সাধনায় তাঁর সৃজন উদ্যানকে সমৃদ্ধ করেছেন। তাঁর মানসভুবন গড়ে উঠেছে মূলত শিল্পের সৌন্দর্যবোধ, আদর্শবাদিতা ও মুক্তবুদ্ধির চেতনায়। শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের শিল্পিত মানসযাত্রায় ছাপচিত্র বিশেষভাবে বিবেচিত হয়ে থাকে। বাংলাদেশের চিত্রকলার ইতিহাসে তাঁর অবদান পথিকৃতের। শিল্পের এই মহান নিভৃতচারী সাধক 2012 সালের 19শে মে প্রয়াত হয়েছেন। আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এসএম সুলতান। শিল্পী এসএম সুলতান বাংলাদেশের চারুকলার ইতিহাসে পথিকৃৎ প্রধান শিল্পী। এসএম সুলতানের জন্ম 1924 সালের 10ই আগস্ট নড়াইলের মাছিন্দিয়া গ্রামে। বাংলাদেশের মৌলিক এই চারুশিল্পী তাঁর অনন্য ধ্রুপদী সব রচনায় ফর্মের বিশুদ্ধতা, তার ফিগারসমূহের দুরন্ত গতি ও রঙের সুষম নমনীয়তায় স্বতন্ত্র। দেশীয় মাধ্যম এবং দেশীয় উপকরণ ব্যবহার তাঁর অন্যতম বৈশিষ্ট্য।
পঞ্চাশের দশকের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী তাঁর শিল্পকর্মে কৃষকদের সপক্ষে রেখাঙ্কিত উচ্চারণ সুস্পষ্ট করেছেন। কৃষকের প্রতিরোধ সংগ্রামকে তিনি তুলে ধরেছেন দেহ সৌষ্ঠবের সংবেদনশীল ও শক্তিময় চিত্রায়নে। সুলতান বাংলা এবং বাঙালি বিষয়বস্তু নিয়ে যে সকল ছবি এঁকেছেন সেগুলো দেশকালের গণ্ডি অতিক্রম করে সর্বমানবের উজ্জ্বল উত্তরাধিকারে পরিণত হয়েছে। শিল্প সাধনার এই সাধক 1994 সালের 10ই অক্টোবর প্রয়াত হন। তাঁর স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। মোহাম্মদ কিবরিয়া বাংলাদেশের বিমূর্ত অঙ্কনরীতির ধারাবাহিক চর্চায় যারা অগ্রসর হয়েছেন তাদের মধ্যে মোহাম্মদ কিবরিয়া অগ্রগণ্য। চিত্রকলার আধুনিকতার পথ নির্মাণে তিনি অন্যতম পথিকৃৎ। মোহাম্মদ কিবরিয়া 1929 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জন্মগ্রহণ করেন। জীবনের দুঃখ, বিষাদ, বিপন্নতা ও আনন্দ তাঁর চিত্রে এক আশ্চর্য সংবেদন নিয়ে প্রকাশিত হয়েছিল। বিমূর্ততার ছায়াপথের মধ্যেও তিনি জীবনের নানা অনুষঙ্গকে প্রতিবিম্বিত করেছিলেন তাঁর চিত্রপটে। মোহাম্মদ কিবরিয়া তার ব্যক্তিত্বের মাধুর্য ও চিত্রশৈলী এসব নিয়ে হয়ে উঠেছিলেন এক বহু গুণান্বিত চিত্রশিল্পী। বাংলাদেশের চিত্রকলার এই পথিকৃৎ 2011 সালের 7ই জুন প্রয়াত হন। তাঁর স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।